ঈদের আগের দিন তেমন ভিড় না থাকলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন কয়েকটি রুটের রেলযাত্রীরা। দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও খুব একটা চাপ নেই, মোটামুটি স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন রাজধানীবাসী। মিনালা দিবার রিপোর্ট। রাজধানীর মহাখালী বাস কাউন্টার, দূরপাল্লার যাত্রীদের খুব একটা চাপ নেই। গত দুই দিনে কর্মজীবী মানুষেরা বাড়ি ফেরায় শেষ দিনের ঈদ যাত্রায় যাত্রী সংখ্যা কম। দাঁড়া আছি আপনার আধা ঘন্টা হবে, কোনো ভোগান্তি নেই, যাত্রীর চাপ মোটামুটি ভালোই আছে, রাস্তাঘাটে তেমন কোনো যানজট নেই। বাড়িতে না গেলে বাবা মা আছে, দাদা দাদি আছে, তাদের সঙ্গে ঈদ করতে গেলে আনন্দ লাগে। আজকের গাড়ি অ্যাভেলেবেল গাড়ি আছে, আর গতকালকে জ্যাম ছিল, রাস্তাঘাট জ্যাম ছিল, যাত্রী অনেক ছিল। রেল স্টেশনেও তেমন ভিড় নেই, তবে বিপত্তি বাধে শিডিউল বিপর্যয়ে, কখন ট্রেন আসবে সেই অপেক্ষায় যাত্রীরা। অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও বাড়ি যাওয়ার আনন্দ ভুলিয়ে দেয় সবকিছু। আমাদের 9:10, মা বাবার সাথে দেখা হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। গ্রামে আত্মীয় স্বজন আছে, নিজের আপনজনের সাথে ঈদ কাটাটাই আমাদের সবচেয়ে ভালো লাগে, সেই জন্য কষ্ট হলে যাওয়া দরকার। ট্রেন আসার সাথে সাথেই ওঠার পালা, সব কষ্ট ভুলে ঈদ আনন্দ যাত্রায় সবার মুখে তৃপ্তির হাসি। 9:10 টাইম ছিল রংপুর এক্সপ্রেস, এটা আপনার এখন ওনারা সম্ভাব্য টাইম দিচ্ছে 10:20, এখন পর্যন্ত ট্রেন আসা নাই। এবার যাত্রীদের চাপের কারণে শিডিউল বিপর্যয় হয়েছে বলে স্বীকার করেছেন স্টেশন ম্যানেজার। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।